হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আসুন ডিস্ট্রিবিউশন সেন্টারে মালপত্র পাওয়ার পরে আমাদের মধ্যে একটা আশঙ্কা থাকে একটা ভীতি থাকে আমাদেরকে যে সমস্ত মালপত্র দিয়েছে সে সমস্ত মালপত্র ঠিক দিয়েছে তো কোনো সমস্যা নেই তো তার মধ্যে কোনো ফলসিফিকেশান নেই তো তাহলে আমরা কি চেক করব কি চেক করব না সিইউ বিইউ ভি কি আমরা আদৌ চেক করব নাকি যেমন দিয়েছি তেমন চলে আসব আসুন আমরা জেনে নিই যে সিইউ বিইউ এবং ভিভি প্যাডটা আমরা কি চেক করব এবং কিভাবে চেক করব আপনারা সকলেই জানেন যে ইভিএম এবং ভিভি প্যাডের তিনটে ইউনিট এটি আছে কন্ট্রোল ইউনিট এই কন্ট্রোল ইউনিট থাকে থার্ড পোলিং অফিসারের কাছে এইটি হচ্ছে ব্যালট ইউনিট ব্যালট ইউনিট থাকে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে এবং এইটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ভিভিপ্যাড যেটি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকে এবং ব্যালট ইউনিটের সবসময় বাঁ দিকে থাকবে ডিসির দিন আপনি আপনার নির্দিষ্ট ডিসি ভেনুতে আসবেন ডিকোডিং লিস্ট থেকে আপনি আপনার নির্দিষ্ট পোলিং স্টেশন নম্বর এবং নাম জেনে নেবেন নিয়ে সেই রকম নির্দিষ্ট কাউন্টার আছে সেই কাউন্টার থেকে আপনি অন্যান্য পোলিং মেটিরিয়ালের সাথে ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন গ্রহণ করবার সময় কি দেখতে হবে আপনাকে এই কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং প্যাডের বাক্সতেই আপনি দেখতে পাবেন একটি অ্যাড্রেস ট্যাগ অর্থাৎ এইরকম অ্যাড্রেস ট্যাগ আপনি দেখতে পাবেন এই প্রত্যেকটা ইউনিটের একটি আইডি নাম্বার আছে যে আইডি নাম্বার এই অ্যাড্রেসটাকে লেখা থাকছে অর্থাৎ এখানে লেখা আছে ইসি ইউ ইসি টু টু থ্রি ফোর ওয়ান এইখানেও ইসি ইউ ইসি টু টু থ্রি ফোর ওয়ান এইরকমভাবে একইভাবে আপনি কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তিনটেরই অ্যাড্রেসটা মিলিয়ে দেখবেন এবং এই অ্যাড্রেসটাকে ইউনিট আইডির সাথে আপনার যে নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম আছে সেইটা মিলিয়ে দেখে নিতে হবে যে সেই নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম এখানে ট্যাগে লেখা আছে কিনা আপনি সেখানেই সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন ব্যালট ইউনিট কিভাবে দেখবেন ব্যালট ইউনিটে দুটো জায়গাতে পিঙ্ক পেপার সিলের দুটো পোর্শন লাগানো আছে এখানে ওপরের দিকে দেখছেন একটা পিঙ্ক পেপার সিল লাগানো আছে এবং নিচের দিকে আরেকটা পোর্শন লাগানো আছে এটা দেখে নিতে হবে যে এই পিঙ্ক পেপার সিপ ইনট্যাক্ট আছে কিনা এরপরে এখানে হচ্ছে ব্যালট পেপার দেওয়া থাকবে এই ব্যালট পেপারটা আপনাদের মিলিয়ে দেখে নিতে হবে যে ফর্ম সেভেনের সাথে যে ফর্ম সেভেন আপনাদের ব্যাগে থাকবে এই ফর্ম সেভেনে সমস্ত ক্যান্ডিডেটদের নাম এবং ব্যালট পেপারে যে ক্যান্ডিডেটদের নাম আছে সেটা মিলিয়ে দেখে নিতে হবে এবং এই ক্যান্ডিডেটদের পরে নোটা লেখা থাকছে এই নোটা পর্যন্ত এই সমস্ত বাটনগুলো কিন্তু আনমাস্কড থাকবে অর্থাৎ এই নীল রঙের বাটন আপনারা দেখতে পাবেন এবং এই নোটার নিচে যে কটা বাটন আছে সে কটা বাটন কিন্তু মাস্কড থাকবে সিইউ সিইউ কীভাবে দেখবেন সিইউ এর এইখানে বাটন আছে একটা এটাকে সুইচ অন করতে হবে সুইচ অন করে দিলে সিইউতে এই ডিসপ্লে ইউনিট আছে এই ডিসপ্লে ইউনিটে ও নিজেই সেট করবে একটু দেখে নেওয়া যাক যে কিভাবে সেট করছে এবং কী কী আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ইউনিটে একটু অপেক্ষা করবেন সেলফ চেক ইন প্রগ্রেস এরপরে ডেট অ্যান্ড টাইমটা দেখা যাবে মেশিনে সিরিয়াল নাম্বার দেখাবে সংখ্যা এখানে দেখাবে পার্সেন্টেজ কি আছে সেটাও দেখাবে এখানে দেখাচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ ইজ নাইনটি সেভেন পার্সেন্ট ডিসকভারিং ইউনিটস অর্থাৎ যখন এই তিনটে ইউনিটকে আমরা কানেক্ট করব তখন এই সিইউ কন্ট্রোল ইউনিট দেখতে পাবে দেখাবে আপনাকে কোন কোন ইউনিট এখানে কানেক্ট করা আছে এটা টেস্টিং হয়ে গেলে এখানে কন্ট্রোল ইউনিট সুইচ অফ করে দিতে হবে এবং দেখে নিতে হবে যে এখানে পিঙ্ক পেপার সিল ইনট্যাক্ট আছে কিনা দু সাইডে এই পিঙ্ক পেপার সিলটা থাকতে হবে ভিভিপ্যাটের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে এই পেছন দিকে ব্যাটারিটা ইনস্টলড আছে কিনা দেখতে হবে এবং এইখানে এই যে একটা নব আছে এই নবটা অবশ্যই হরাইজেন্টাল পজিশানে থাকতে হবে অর্থাৎ ট্রান্সপোর্টেশন মোডে থাকতে হবে এই নব কোনো অবস্থাতেই ভার্টিক্যাল পজিশনে আসবে না ডিসিতে যতক্ষণ না মক পোল স্টার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এই নবটি অবশ্যই হরাইজেন্টাল পোজিশনেই রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন কোনো অবস্থাতেই এই তিনটে ইউনিটকে কানেক্ট করা যাবে না ডিসিতে জানতে পারলাম আশা করি এর আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ ভালো থাকুন গুড